ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি 1991 সালে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রাথমিক জীবন। 11 অক্টোবর 1941 সালে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন হান্নান শাহ। তার বাবার নাম ফকির আব্দুল মান্নান শাহ। তার বাবা 1965 থেকে 1968 সাল পর্যন্ত পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। হান্নান শাহ এর স্ত্রীর নাম নাহিদ হান্নান। তাদের এক মেয়ে শারমিন হান্নান সুমি এবং দুই ছেলে শাহ রেজাউল হান্নান ও শাহ রিয়াজুল হান্নান। কর্মজীবন। 1962 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাওয়া হান্নান শাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে অন্য বাঙালি সেনা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 1973 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ফিরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। HM এরশাদ সরকারের সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি 1983 সালে BADC-র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে BNP-তে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। রাজনৈতিক জীবনে শুরুতে 1983 সালে হান্নান শাহ মহানগর BNP-র যুগ্ম আহ্বায়ক, 1986 থেকে 1993 সাল পর্যন্ত দলের সাংগঠনিক সম্পাদক এবং 1993 থেকে 2009 সাল পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবন। সেনাবাহিনী থেকে অবসরের পর এরশাদ সরকারের সময়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন হান্নান শাহ। 1983 সালে ওই পদ ছেড়ে তিনি BNP-তে যোগ দেন। BNP-তে যোগদানের শুরুতে তিনি ঢাকা মহানগর BNP-র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে 1986 থেকে 1993 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি 1993 থেকে 2009 সাল পর্যন্ত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। হান্নান শাহ 1991 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1991 সালের বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালের পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে BNP-র সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। হান্নান শাহকে এবছর অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলেও তা বহাল থাকে। 2016 সালে অনুষ্ঠিত দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তার এই পদ বহাল ছিল। মৃত্যু। 27 সেপ্টেম্বর 2016 তারিখে সিঙ্গাপুরের রেফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।